হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি শাহজি কালিদাসের পরিচালনায় মোহনলাল অভিনীত অ্যালোন এই ছবিটা আমি ডিজনি হটস্টারে দেখলাম। তো ছবিটা আমার কেমন লাগলো? 2 ঘন্টা ছবি সিনেমা এটা। তো এটা মানে যে প্রেক্ষাপটটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্যান্ডেমিকের সময়, মাস্ক, স্যানিটাইজার, ওই ওই সময়টা এখানে দেখাচ্ছে এই সিনেমাটাতে। এখানে মোহনলাল মানে মোহনলাল ক্যারেক্টারটা খুব ফিশি ক্যারেক্টার। মানে এই ক্যারেক্টারটা প্রথমে এলো একটা ফ্ল্যাটে, উঠলো, তারপর সে নানা রকম আওয়াজ পাচ্ছে ফ্ল্যাটের ভেতরেই। তার মনে হচ্ছে যে সে মানে নানা রকমের আওয়াজ শুনছে। সে তার প্রিয় বান্ধবীকে কল করছে, সে তার মানে কি বলবো ডক্টরকে কল করছে, এবং সে কেন ডাক্তারকে কল করছে সেটা আমরা এই সিনেমার শেষে জানতে পারবো। এবং এই সমস্ত জিনিসগুলো, এটা থ্রিলার মুভি, এটা আমি হটস্টারে তো এটা টাইটেলটা দেখলাম, এটা থ্রিলার। তো যাই হোক, আমি তো থ্রিলড হলাম না, আমি ভূতে ভয়ও পেলাম না, মানে অনেক জিনিস একসঙ্গে দেখিয়েছে এখানে। ভূতের ভয়, এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, আবার মার্ডার মিস্ট্রি, এবার মার্ডার মিস্ট্রির সঙ্গে আবার চাইল্ড অ্যাবিউজিং এর ব্যাপার আছে। মানে একসঙ্গে সমস্ত জিনিস নিয়ে এরকম ভাবে যদি মানে 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 সমস্ত সবজি নিয়ে একটা রান্না ভালো হয়, পাঁচমিশালি সবজি, যেটা বোধহয় আমাদের প্রত্যেকটা বাঙালিদের ঘরে ঘরে কম বেশি সবাই খায়। কিন্তু সিনেমাতে তো যে কোনো একটা কি দুটো জনরা, খুব বেশি হলে 4টে জনরা আমরা একসঙ্গে ইনকর্পোরেট করতে পারি, তাও খুব ভালো পরিচালক। আমি মোহনলাল স্যারকে আমি কখনোই আমি এটা বলবো না যে তিনি মানে বাজে অভিনেতা বা তিনি অভিনয় করতে পারেন না, ব্যাপারটা না। ব্যাপারটা যে তাকে দিয়ে তো সেই রকম ভাবে মানে আর কি ব্যবহারটা তো তাকে দিয়ে করাতে হবে, যখন সে কোভিড হোক আর নাই হোক। তাহলে আমার কাছে একটা জিনিস যে এই লাইনটা বলার দরকারটা কি, যে রিয়েল হিরোজ আর অলওয়েজ অ্যালোন, রিয়েল হিরোজ আর অলওয়েজ অ্যালোন, এই লাইনটা বলার মানে কি? অ্যালোন আমরা সবাই, তার জন্য হিরো হিরোহিন কোনো বিশেষ কোনো কাজ, কোনো বিশেষ পোস্টে হোল্ড করে থাকা এরকম মানুষ হয় না। আমরা সবাই নিজের নিজের জীবনে আমরা প্রত্যেকেই এলো, এটা সবাই জানে। তো এই লাইনটা দেওয়ার কি দু মানে যুক্তি, আমি তো প্রথম কথা এইটা আমি বুঝতে পারলাম না, 1 নম্বর। 2 নম্বরে যে মোহনলাল স্যারকে যেভাবে ব্যবহার করা হয়েছে, যদি হরর এলিমেন্ট যদি ঢোকাতে হয় তাহলে ঢোকাক, এদিকে আবার পরে আমাদের কনফিউজ করে দিয়ে বলছে যে না সে পেশেন্ট, সে পেশেন্ট বলে বিভিন্ন মানে জায়গায় সে আওয়াজ শুনতে পায়, সে কিসের পেশেন্ট? না, সে স্ক্রিজোফ্রেনিয়ার পেশেন্ট। আমি স্পয়লার দিয়ে দিচ্ছি, কারণ এই সিনেমাটা এমন কিছু আহামরি সিনেমা হয়নি যে যার জন্য আমি মানে গোপন করে রাখবো জিনিসটা। মানে আমার কেন আমি কনফিউজ হয়ে গেছি কেন, তো সেটা তো আপনাদেরকে জানাতে হবে। তো যাই হোক, তারপরে আবার শুনছি যে সে পেশেন্ট, সেই জন্য সে আওয়াজ শুনতে পায়। আবার সবার শেষে দেখতে পাচ্ছি সে বিভিন্ন রকমের পেপার কাটিং সে কেটে রেখে দেয়, যেখানে যেখানে মার্ডার হচ্ছে সেখানে বা হয়েছে বা হয়ে গেছে, সেই সব খুনিদেরকে সে ধরার চেষ্টা করছে। কারণ হ্যাঁ, এক সিনে একটা ডায়লগ আছে যে এই প্যান্ডামিকটা হয়ে গেছে খুনিদের জন্য খুব আদর্শ সময়, মানে মানে দুম করে লুকিয়ে পড়ছে, মানে ইনভেস্টিগেশন ওইভাবে হচ্ছে না, অনেক ভালো ভালো মানে খুব ইম্পর্টেন্ট কেস গুলো ওই সময় মানে ওই সময় মানে পুরো সিস্টেম, পুরো প্রশাসনই ওই সময়টা অন্যদিকে আর কি, তাদের মোটিভেশনটা ছিল মানে অন্যদিকে, যাতে এই কোভিড এর জন্য যাতে মানুষ না মরে, মানে তাদের সিকিউরিটি, স্যানিটাইজ, মাস্ক, এইসব নিয়ে সারা দেশ জুড়ে কি হয়েছিল আমরা সবাই জানি। যদি এটাকেই যদি পয়েন্ট আউট করতে হয় তাহলে শুধু এটাকেই পয়েন্ট আউট করুক। তার সঙ্গে এরকম একে একজন মানে আমি বুঝতে পেরেছি যে একজন ডাক্তারকে সাক্ষী হিসেবে রেখে দিয়েছে, যে যাতে প্রশাসনের কাছে এই মেসেজটা যায় যে কালিদাস বলে যে ভদ্রলোক, তিনি একজন মানে মানে কি বলবো, তিনি একজন পেশেন্ট, মেন্টালি সে একজন পেশেন্ট, এবং সে মানে এরকম ভাবে সে মার্ডার করে। তো এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু এটাও বুঝতে পারলাম যে সে পেশেন্ট নয়, সে বেসিক্যালি ইনভেস্টিগেশন করে যে অ্যাকচুয়ালি খুনি, বিশেষ করে এই প্যান্ডামিকের সময় যারা খুন টুন করেছে তাদেরকে সে শাস্তি দিচ্ছে। তাহলে তার পোস্টটা কি, বেসিক্যালি তার পোস্টটা কি?
সোশ্যাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ওই সোশ্যাল তাই সেই জেনিভা এইসব, মানে এই মানে আমি না ব্যাপারগুলো না আমি ঠিক মানে বুঝতে, হ্যাঁ আমি বুঝতে পারছি যে এক একজনের সামনে মোহনলালকে এক এক রকম ভাবে প্রেজেন্ট করা হচ্ছে এক একজন মানুষের সামনে, এবং তিনি একা একা মোহনলাল স্যারকে দিয়ে এই পুরোটা করানো হয়েছে, এটা একটা দারুণ অপরচুনিটি ছিল। এবং মোহনলাল স্যার নিজের অভিনয় ক্যাপেবিলিটিটা মানে এটা অনেকটা সেই আমাদের নাটকের একাঙ্ক নাটকের মতো, যে পুরো স্টেজ জুড়ে আমি থাকবো, লোকে আমাকে দেখবে, তার মানেটা কি আমাকে অভিনয় স্ক্রিপ্ট ডায়লগ থ্রোয়িং মানে ডায়লগ ডেলিভারি এই জিনিসগুলো এত নিখুঁত ভাবে করতে হবে যে লোকে যেন আমার দিকে পুরো কনসেন্ট্রেট করে থাকে, এবং মানে এক মানে পুরো জিনিসটা যেন এনগেজিং হয়। জিনিসটা ভালো নিয়েছিলেন, কিন্তু হলোটা কোথায়? অনেকগুলো জিনিস নিয়ে মানে আমি সত্যি কথা বলতে আমি কনফিউজড হয়ে গেছি। আর কিছু কিছু মানে হাস্যকর জিনিস কিছু কিছু হয়েছে, যেমন মদের বোতল দেখে একজন মানুষ মানে হ্যাঁ লকডাউনের সময় যে যে জিনিসগুলো হয়েছিল, যখন সমস্ত রকমের কাজকর্ম যখন বন্ধ হয়ে গেছিল, তখন এই লিকার ব্যবসাটাই তখন একমাত্র চলছিল এবং সেখান থেকে অনেক বেশি রেভিনিউ জেনারেট হয়েছে, তো সেই জিনিসটাকে ওইভাবে দেখানো মানে মানে মোহনলাল স্যারের মাধ্যমে ওইভাবে দেখানো আমি সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি। আর তাছাড়া কিছু কিছু জায়গায় তিনি যে একটা ক্রাইম ইনভেস্টিগেশন করছে, কিছু কিছু জায়গায় তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো আমার মোটেও ভালো লাগেনি। মানে এটা আমরা না যেভাবে দেখে এসেছি না ওনাকে, মানে আমরা না সেভাবে আমার এটাতে ঠিক লাগেনি। মানে ওনার কাছ থেকে না মানে আমার অন্তত বা যারা মোহনলাল স্যারকে যারা পছন্দ করে, মোহনলাল স্যার মামুট্টি স্যার এনাদের কাছ থেকে না আমরা সবসময় যেন এটা হতে পারে যে এটা হয়তো আমাদের একটু বেশি চাওয়া হয়ে যাচ্ছে, কারণ তাদেরকেও কাজ করতে হবে, কিছু কিছু কাজ তাদেরকেও করতে হয় যে যেগুলো হয়তো অতটা আউট অফ দ্য বক্স হয়তো যায় না, আর আমাদের চিন্তা ভাবনাটা না ওই লেভেলে চলে গেছে। দ্যাটস ওয়াই এই অ্যালোনটা আমার ভালো লাগেনি। কিছুদিন আগে আর একটা সিনেমাও বেরিয়েছে বেরিয়েছিল মোহনলাল স্যারেরই, আমার যতদূর মনে হয় এই পরিচালকেরই, মানে আমি যদি ভুল না হয় সেখানেও আবার একটা লেসবিয়ানের কেস আছে, ওটাও ফ্ল্যাট রিলেটেড ব্যাপার, ওখানেও তিনি পাঞ্জাবি সেজে ছিলেন আমার এটা মনে আছে। পাঞ্জাবি সেজে তিনি যা কমেডি করেছেন, আমি নিজে বলেছি বলেছিলাম ওই রিভিউতে যে আমি মোহনলাল স্যারকে না সহ্য করছি, শ্রদ্ধা আর আসছে না, সহ্য করছি আমি ওনাকে, উনি যেভাবে পাঞ্জাবি ওনার অ্যাকসেন্ট যেরকম ভাবে উনি বলেছিলেন। তো এনিওয়ে অ্যালোন ছবিটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ ছবি মনে হয়েছে। সো এটাই ছিল আমার রিয়াকশন, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।